अकॉर्डिंग टू रिसेंट स्टाडीज आम्रा जानी भुट्टा चाषीदेर भुट्टार फलनेर शतकरा 12 थेके 35 भाग फलन लस हय शुधुमात्र आगाछा पोकामाकड़ एबं रोगबालायेर आक्रमणे। किछु कन्भेंशनल एंड ट्रेंड टेक्निक्सेर माध्यमे आम्रा आगाछा एबं पोकामाकड़ दमन करते पारलेओ भुट्टार रोगबालाय आमादेर जन्य होच्छे सबचेये बड़ चैलेंज। काजी भुट्टा चाषीदेर जन्य एटी खुबई गुरुत्वपूर्ण जेन तारा আর্লি স্টেজে এই ডিজিজ বা রোগবালাইগুলো শনাক্ত করতে পারে এবং অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল মেজার্স ইমপ্লিমেন্ট করার মাধ্যমে তাদের ইল্ডকে তারা সিকিউর করতে পারে। ভুট্টা পোয়েসি ফ্যামিলির অন্তর্গত খুবই ইম্পর্টেন্ট একটি সিরিয়াল ক্রপ। ভুট্টার সায়েন্টিফিক নেম হলো জিয়া মেজ। ভুট্টার যে কমন রোগগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্টক রটস অর্থাৎ কাণ্ড পচা, ডাউনি মিল্ডিউস এবং লিভ স্পট অর্থাৎ পাতায় দাগ রোগ। ভুট্টার কাণ্ড পচা রোগ। ভুট্টার আর্লি ম্যাচুরিটি অবস্থায় রোগবালায়ের আক্রমণে লজিং হয় অর্থাৎ গাছ হেলে পড়ে এবং পোর গ্রেন ফিলিং হয়। যে অণুজীবগুলোর মাধ্যমে ভুট্টার কাণ্ড পচা রোগ ছড়ায় সেগুলো হচ্ছে ডিপ্লোডিয়া জিয়া, ফিউজেরিয়া মনিলিফর্মি, জিভারেলা জিয়া এবং কোলেটোট্রিকাম গ্রামিনিকোলা। এদের মধ্যে জিভারেলা জিয়া হচ্ছে কাণ্ডপচা রোগ ছড়ানোর জন্য সবচেয়ে মারাত্মক ছত্রাক। এই প্যাথোজনগুলো মাটিতে দীর্ঘ সময় যাবৎ সুপ্ত অবস্থায় থাকতে পারে। ওয়েট ওয়েদার অথবা আর্দ্র আবহাওয়া যদি থাকে এবং ভুট্টায় সিল্কিং হয়, মাটিতে যদি নাইট্রোজেনের পরিমাণ খুব বেশি থাকে এবং পটাশিয়ামের পরিমাণ অনেক কম থাকে, তাহলে এর রোগ আক্রমণের সম্ভাবনা বেশি থাকে। যদি চারা থেকে চারা রোপণের দূরত্ব বেশি হয়, আর্লি ম্যাচিউর হাইব্রিড ভ্যারাইটি হয়, তাহলে এর রোগ আক্রমণের অনুকূল পরিবেশ পায়। এই ছত্রাকের স্পোরগুলো বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াতে পারে। ছত্রাকের স্পোরগুলো হোস্ট প্লান্টে ডিরেক্ট পেনেট্রেশন হতে পারে, অথবা যদি মাজরা পোকার আক্রমণে ক্ষতস্থান তৈরি হয় তাহলে সেই ক্ষতস্থানের মধ্য দিয়েও স্পোরগুলো প্রবেশ করতে পারে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে কনিডিয়া উৎপন্ন হয়, যেটা সেকেন্ডারি ইনোকোলাম হিসেবে কাজ করে। কাণ্ডপচা রোগের লক্ষণগুলো কী কী? পরাগায়নের কয়েক সপ্তাহের মধ্যেই পাতাগুলো কালো ধূসর বর্ণের হয়ে যায় এবং মারা যায়। গাছের ইন্টারনোডগুলো ভিতরের কালার চেঞ্জ হয়ে পিঙ্ক অথবা রেডিশ কালার হয়ে যায় এবং বাইরের কালার বাদামি বর্ণের হয়ে যায়। গাছের কাণ্ডের ভিতরে পচে যায় এবং একসময় গাছ হেলে মাটিতে পড়ে যায়। এমতো অবস্থায় এদেরকে ফিউজেরিয়াম স্টক রট এবং জিভারেলা স্টক রট হিসাবে ক্লাসিফাই করা হয়। শুধুমাত্র কাণ্ডপচা রোগের আক্রমণে ভুট্টার ফলন 10-20 ভাগ পর্যন্ত কমে যেতে পারে। কাজেই এই রোগ প্রতিরোধে সুইটেবল কন্ট্রোল মেজার্স খুবই নেসেসারি। কাজেই আমাদের রোগ প্রতিরোধী ভুট্টার জাত ব্যবহার করতে হবে, প্লান্টিং ডেন্সিটি অনেক কম রাখতে হবে, মাটি পরীক্ষার মাধ্যমে উপযুক্ত সার ব্যবস্থাপনা সঠিকভাবে করতে হবে, বালাই নাশক প্রয়োগ করতে হবে, সঠিক সময়ে ভুট্টা হারভেস্ট করতে হবে। ভুট্টার কাণ্ডপচা রোগ সমাধানে এসিআই ক্রপ কেয়ারের চমৎকার সমাধান এমকোজিম 50 WP। প্রয়োগ মাত্রা হবে 5 শতক জমির জন্য 10 লিটার পানিতে 10 গ্রাম। ডিফার 300 EC। প্রয়োগ মাত্রা হবে 5 শতক জমির জন্য 10 লিটার পানিতে 7.5 মিলিলিটার। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। Leave a like and comment and subscribe to our YouTube channel for more updates.